প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর একটি গ্রামে। মসজিদটি দেখছেন, সেটি হচ্ছে এখানকার পূর্বপুরুষ যারা ছিলেন এবং এখানকার বর্তমান পূর্বপুরুষের বংশধর যারা ছিলেন চৌধুরী বাড়ির, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই মসজিদটি প্রায় 200 বছর আগে তাদের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন এবং এই মসজিদই কিন্তু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সর্বপ্রথম তারা নির্মাণ করেন এবং এই মসজিদ হচ্ছে, তারা বলছেন যে সর্বপ্রথম নির্মাণকারী মসজিদ হচ্ছে বিজয়নগরের মধ্যে এই মসজিদটি। এবং এই মসজিদের কারুকার্য এবং তৎকালীন সময়ে কিন্তু এখানকার পূর্বপুরুষ যারা ছিলেন চৌধুরী বাড়ির, তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে শখের বসে এই মসজিদটি নির্মাণ করেন। আমার বাপদাদারা এই মসজিদটা নির্মাণ করছে আজ থেকে 200 বছর আগে। এখন এই মসজিদটা এমন একটা পর্যায়ে গিয়ে পড়ছে, বিভিন্ন প্রান্তের থেকে মানুষজন আসে, আইসা এখান থেকে ছবি ওঠা, অনেকগুলি ফেসবুকে ছাড়ে, এই মসজিদের দর্শনার্থীরা এখানের মধ্যে আসে। এই মসজিদের রক্ষণাবেক্ষণ পূর্বের পুরুষরা সবাই চলে গেছে, তখন আমাদের লোক, তখন তো লোক সংখ্যায় কম ছিল, এখন তো মনে করেন অ্যাভেলেবেল লোক হয়ে গেছে। তখন এই মসজিদে সংকলন করাই না, আমরা পারি না, বারিন্দা করছি, বারিন্দা তো আমরা জায়গা দিতে পারি না। শুক্রবার অথবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে যে আমরা বাইরে মসজিদে নামাজ পড়তে হয় মানুষের চট বিষে, আমরা ওইটা চেষ্টা করতেছি যে সরকারে যদি কোনো অনুদান আসে তাহলে আমরা একটু বৃহৎ আকারে এটা তদারকি করব। এই মসজিদটি এখন কিন্তু একেবারে একটি দর্শনীয় স্থান হিসেবে ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছে। দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এই মসজিদটি এক নজর দেখার জন্য অনেকেই ওখানে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি কিন্তু এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও কিন্তু নিয়মিত এই মসজিদে আদায় করছেন। এই মসজিদে আমি দীর্ঘ 19 বছর ধরে আছি। এই এলাকার সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্য মসজিদ হলো এটা, এই বিষ্ণুপুর ইউনিয়নের ভিতরে। আর এই এলাকার মধ্যে সবচেয়ে গাছপালা বেশি, এই জন্য দেখা গেছে প্রত্যেকটা লোক এই মসজিদ দেখার জন্য আকর্ষণীয় হিসাবে তারা দৌড়ে আসে। সমস্যার বিষয় হচ্ছে এই মসজিদের জায়গা সংকলন, জায়গা অল্প থাকার কারণে কিন্তু এই মসজিদের ভিতরে যারা মুসল্লি উপস্থিত হয় তারা কিন্তু নামাজ পড়তে পারছেন না, ফলে তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই প্রাচীনতম মসজিদটিকে যদি বর্তমানে প্রত্নতাত্ত্বিক বিভাগ কিংবা এখানকার স্থানীয় প্রশাসন একটু সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু এই মসজিদটি অত্যন্ত 200 বছরের যে মসজিদটি এখানকার চৌধুরী বাড়ির যারা রয়েছেন তারা সংরক্ষণ করেছেন, আর প্রত্নতাত্ত্বিক কিংবা স্থানীয় সরকার যদি সেই মসজিদটি দেখাশোনা করেন তাহলে সেটা হয়তোবা আরও একটু সুন্দর হবে। এবং এখন এই মসজিদটি অনেকেই কিন্তু গোলাপি মসজিদ নামে তারা ডাকে কিংবা চিনে। যে সরকারিভাবে এবং স্থানীয় বা বাংলাদেশের যারা প্রাচীন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যেন খুবই দৃষ্টি দেয় এই একটি মসজিদের দিকে, তাহলে কিন্তু এখানে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। ছতরপুর চৌধুরী বাড়ির মসজিদরা যদি আপনারা প্রত্নতাত্ত্বিক আওতায় নিয়ে নেন তাহলে আমি মনে করব যে বিজয়নগরবাসীর জন্য একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে। তো আসার পরে এখানে আমরা যে সমস্যাটা দেখি, আসলে মূলত অনেক মানুষ তো আসে এই জন্যে আমরা ভিতরে জায়গা দিতে পারি না, তারা মানুষ বাইরে তারা চট বিছিয়ে মানুষকে নামাজের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। যে বিষয়টা আকর্ষণ করে দর্শনার্থীদের সেটা হচ্ছে এটা একেবারে রাস্তার পাশে হওয়ার কারণে কিন্তু এখানে দর্শনার্থীরা তারা নেমে এই মসজিদে একক নামাজ কিংবা এই মসজিদে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করে। আমি কথা বলেছিলাম এখানকার পূর্বপুরুষদের সাথে যারা জীবিত রয়েছেন এবং এখানকার দর্শনার্থীদের সাথে, স্থানীয়দের সাথে। তারা যে অভিযোগগুলো করছেন যে সরকারের কাছে যে তারা যেন সরকার, স্থানীয় সরকার এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের লোকেরা যেন এই মসজিদটিকে সংরক্ষণ করে এবং জায়গা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু প্রতি শুক্রবারে যে জুমার নামাজ আদায় হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, তারাও কিন্তু তাদের অনেক দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা আসে তারা এখানে নামাজ পড়তে পারবে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুরের যেই ঐতিহাসিক 200 বছরের যে মসজিদটি, এ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।